রুদ্রাকুল কত করে? এক পিস লাগবে আমার। কত বুড়ি? কত? পাঁচ টাকা। আর ফল কই? ফল নিব দে এখন, দে একটু না তুমি না দশ টাকা আমার আমার রয় ভিলেজ ইটিং শো। খুশি নাকি তারা? খুশি? ঠিক আছে, কি করো? হাই ফ্রেন্ডস, তোমার দিদি ভাই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। স্লিপ করতে হবে কাকা? ভাই স্লিপ নাই না, মন্দির সংস্কারের জন্য। তো মন্দিরের নির্মাণের জন্য কিছু করতে হবে না? না। কাকা ভালো আছো? চিনতে পারছো? ঠিক আছে, লাইন দিতে হবে মনে তোমাকে। আমাদের এখানে খুব শিব বাড়িতে জাগ্রত একটা মন্দির আছে শিব ভোলেনাথের। তোমার দিদি ভাই সামনে চলো 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 উড়ে গেল ফুল পুজোর। কবিতা খুচরো পয়সা লাগবে কই? যে জলটা নাও চন্দ্রবি প্রচন্ডবি বডি Thank you.
ঠিক আছে পুজো পুজো আমাদের শিব ভোলানাথের মাথায় জল ঢালানো। এখন আমরা যাব বাড়িতে, দৃশ্য দেখানো, ভিডিও দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটা। তো আমরা আসছি, পাশে দেখো। বন্ধু ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, আমরা যাচ্ছি মেন রোড আমাদের এটাই। এখন শুধু সামনে একটা পুজো দেওয়ার বাকি আছে, মা বিদ্যেশ্বরী মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে একটু পুজো দিবে তোমার দিদিভাই। Yeah,
ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম পুজো দিয়ে। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। মোটামুটি আরো আমাদের 2 কিলোমিটার যেতে হবে। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসছি বাড়িতে, যাচ্ছি। আমার দিদিভাই আজকে ড্রাইভিং করছে, ড্রাইভিং করছে। ফাইনালি চলে আসছি বাড়িতে। ওকে, বাই।